আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো এসপিসি গ্রাহকদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো এসপিসি শপে যেয়ে কিন্তু আমরা ক্রয় বিক্রয় করতে পারবো। তো কিভাবে করব আমরা একটু যেটা এই ভিডিওতে দেখে নিব এবং জেনে নিব। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, আমরা যে শপগুলো আছে মানে শপগুলো কিন্তু সুপার শপগুলো কিন্তু আমাদের যে শপ ব্যালেন্স আছে এগুলো কিন্তু মানে আমাদের এসপিসির যে সুপার শপগুলো ওগুলো সব সুপার শপে কিন্তু আপনি বিক্রি ক্রয় বিক্রয় করতে পারবেন না। তো যেগুলো আপনার মানে ম্যানেজার অনুযায়ী, যেগুলো আপনি এজেন্ট মানে আপনার ধরেন একজন এজেন্ট আছে চীনা পরিচিত, সেই এজেন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন, মানে এজেন্টের মাধ্যমে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এটা হলো ওয়ান নাম্বার যে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো সেটা হলো আপনি নিজেও কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে তারা যদি আপনার ব্যালেন্স মানে সব ব্যালেন্সগুলো যদি নেয় তাহলে আপনি নিতে পারবেন, মানে ক্রয় বিক্রয় করতে পারবেন। তারপর আপনার যে আমাদের মতো যে যারা গ্রাহক আছে দেখবেন যে অনেকের মানে সব ব্যালেন্স প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি জানবেন কেমনে যে সব ব্যালেন্স প্রয়োজন পড়বে। তো আপনি দেখবেন যে এসপিসি যে সুপার শপগুলো রয়েছে, তো সেই সুপার শপগুলোতে যাবেন, যাওয়ার পর আপনি বলে আসবেন যে ভাই আমার অনেক সব মানে সব ব্যালেন্স আছে, আমি এগুলো ক্রয় বিক্রয় করতে চাই। দেখবেন যে তারা আপনার নক দিব এবং অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে মানে সব ব্যালেন্সগুলো ক্রয় বিক্রয় আপনি তাদের কাছে করতে পারবেন। এখন মানে অতিরিক্ত বলতে সেটা হলো এজেন্টরা কিন্তু সব ব্যালেন্স নিয়ে থাকে, মানে এসপিসির অবস্থা একটু বর্তমানে উইথড্র প্রবলেমটা করতেছে, তার জন্য আর কি অনেক গ্রাহক ছুটে ছুটে যাচ্ছে যে এসপিসি অ্যাকাউন্ট খুলবো না। তো এটা সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে সব ব্যালেন্সগুলো আপনি খুব সহজেই ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এখন মূলত কথা হলো যে সমস্যার আমরা এসপিসি থেকে মূলত এখন কবে টাকা উইথড্র করতে পারবো। এখন উইথড্র বলতে সেটা হলো 18 তারিখে, 18 তারিখের আগে আমরা উইথড্র করতে পারবো না। তো অবশ্যই অবশ্যই আপনারা কীভাবে ক্রয় বিক্রয় করবেন সেটা আমি ভিডিওতে বলে দিলাম। অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।